এমন কোন কর্মকাণ্ড নাই যারা সেটা করা বাধ্যবি। কি কি কাম করবি? আরে মসজিদে যা স্যান্ডেল চুরি করাতে শুরু করে কথা কয় না, রাজা বাজারে পকেট কাটা পর্যন্ত এরা বাদ দিবে না। এখন এর মধ্যে যা আছে সুদে সুদে টাকা লাগান, চুরি করা জানা, অবিচার, অন্যায়, মিথ্যা, চকুলখুরি, গোয়েন্দাগিরি, দুর্নীতি, যত রকমের অপকর্ম আছে এরা করবেই। মানে বুক ফুলে বোতাম খুলে দে ফেরেশতা বলিচ্ছে, আল্লাহ তখন এমন ধমক দিছে, শাট আপ, স্টপ ইওর মাউথ। সবাই একসাথে বললেন না ঠিক? আরো জোরে, আল্লাহ যখন ফেরেশতাকে ধমক দিছে ফেরেশতার চোখ দিয়ে বালু বার হয়ে গেছে। আল্লাহ সেই কথাটা আবার আরবি দিয়ে বলে দিলেন, ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যা জানি তোমরা কেউ তাহা জানো না। তুমি পক্ষে থাকলেও আমি মানব জাতি সৃষ্টি করব, না থাকলেও পক্ষে আমি সৃষ্টি করবই। আল্লাহু আকবার। তখন আল্লাহ আমাদের পক্ষ নিলেন, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তখনও হয়নি তৈরি, তখন আল্লাহ কার পক্ষে? আমাদের পক্ষে। জোরে কর না, কার পক্ষে? আমাদের পক্ষে বললে ভয় হচ্ছে? তখন তো আমাদের আব্বা তখনও সৃষ্টি হয়নি আদি পিতা, তখন আল্লাহ আমাদের পক্ষে, সুবহানাল্লাহ। আল্লাহ তখন পক্ষে ছিলেন। আল্লাহ পক্ষে থাকা মানে কি? পৃথিবী একদিক, আল্লাহ যার সাথে আছে তাই ছাড়া কেউ বিজয় হবে না। তখন ছিল ফেরেশতা বিপক্ষে। কি প্রতিহিংসা! আমাদের খাওয়া নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বউ নাই, সোল নাই, জমি নাই, বড়ির গাছ নাই, বেগুন নাই, কাঁচাপত্র, পেঁয়াজ, কিচ্ছু নাই। তুমি এক ফেরেশতা কত রুকুত থাকো? আমরা তাই আছি। ইসরাফিল সিংহে থু দিয়ে ছোট জমিনের মধ্যে পাও গাড়ি আছে, একবারে সব আরশা জিমের নিচ পর্যন্ত মুখ বার করে দেয়, সিঙ্গেলে বসে আছে। কখন গ্রিন সিগন্যাল হবে তখন ফু দিবে, নুফিকা ফিসুর, তুমি সিঙ্গে ফু দিয়ে পৃথিবী ভেঙে চুরি চুরমার করবে। ও দাবুদি দাঁড়িয়ে আছে, এটা কি তুরুমুরু কথা? আর আপনার এই চেয়ারম্যান সাহেব যদি এনে অনুদান দিবার লাগে 10 কেজি করে রিলিফ, কিংবা এনা রমজানের ঈদের জন্য দিবি 10 কেজি, তারই জন্য 15 মিনিট দাঁড়িয়ে থাকলে ওই রাগ করে গেলে, হ্যাঁ আপনি কখন এসপের কথা এতক্ষণ দাঁড়িয়ে থাকে ভাই? কথা কন। আর ফেরেশতা সৃষ্টি হচ্ছে কবে? সেই দিন থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহের ফুঁক মুখত নিয়ে রেডি হয়ে আছে, আর ওই আরশাজমের নিচে থেকে আছে। কখন গ্রিন সিগন্যাল দিবি তখনই ফু মারবি। আর আপনার আজান হচ্ছে, আপনি ল্যাবের মধ্যে শুয়ে আছেন, সেই মানুষ আবার মরিয়ে গেছে, এখন খাটনি তুলে নিয়ে 39 ধাপ গুনিচ্ছে, আর পাশে পাশে সবাই বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুকতি খালি কি লাইন লিখবি? কে আজান হলো মসজিদে তুই গেলু না, আর তোর খাটনি মরা মানুষের সামনে উনি মিছিল করিচ্ছে, ওটা কোন মিছিল? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার। কখন সাক্ষী দিচ্ছে? মরা মানুষ ঘারত করে নিয়ে, তখন ওই মুর্দার রুহু বলতেছে কি ভুল করছো ভাই তোরা রে, এই সাক্ষ্যটা যদি বাঁচে থাকতে দিতি তাহলে আজকে আমি জান্নাতে চলে যেতাম। কথা কন। তাহলে ইউফসেদু ফিহা মানে কি? এমন কোন অকাম কুকাম নাই সেটা আপনার এই প্রতিনিধিরা করবে না। এই দেশে কত জিনিসের দাম বাড়লো, কেরানা বেলেটের দাম বাড়া, বেলেট যদি খালি 60 টাকা করে লাগাতো সরকার, দাড়ি কামানের হুঁশ পালো না মানুষ। এমন বাপের বেটা নাই কোটি টাকার মালিক হলেও উই 3 দিন পর পর বেলেট কিনবি এমন মরদ কেউ নেই, কিন্তু বেলেটের দাম ওই 2 টাকা 2 টাকায়। 2 টাকার বেলেট আবার ভাঙ্গিয়া না পিতারা অর্ধেক ওই
ইয়ের মধ্যে দিয়ে ঢুকে দিয়ে ওটা দেবার কামে দেয়। তাহলে এক টাকা, তাহলে ওরে এক টাকা পড়লো সেভ করা কত কন্যা গা। তাহলে সেভ করা যদি এক টাকা পরে তাহলে জীবনে দাঁড়িয়ে একপে কত কনে পরে। বেলেট হলো এক টাকা আর মায়াবিরি বিশ টাকা। মায়াবিরি কেনার সময় ফিক্সেশন করে দেয়, ভাই আমি আপনার বাড়িতে আগামীকাল দেখে কাজ করব, দুই প্যাকেট মায়াবিরি আজকে আমার বাড়িতে লাগিয়ে। আমি বললাম ভাই 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 বিড়ি রে পাঁচ টাকা প্যাকেট এনে দি, বিশ টাকা দে চার প্যাকেট, তুমি দুটো করে ধরাবে একবারে। কইছে না হুজুর উঠে ভাল লাগে না। তে আমরা মনে করেছি আল্লাহর হুকুম আর আল্লাহর নাফরমানি, নাফরমানি উঙ্কে মনে করছি এটা মায়াবিরি, আর আল্লাহর হুকুম মনে করছি এটা ভাই ভাই বিড়ি। এটা এরা এত সস্তা কে কি দেখাচ্ছে মায়াবিরি বিশ টাকা ফেক। অথচ আল্লাহ রসুল বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমার প্রতিটি কাজ ইফসাদু ফিহা, এই সমস্ত ফাসাদ মুক্ত হতে হবে। আপনি কি করবেন? সব ফাসাদ মুক্ত হতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে পক্ষ নিয়েছেন যে সৃষ্টির আগে মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই বান্দার পক্ষে আল্লাহ থাকবেন। কিন্তু দুনিয়াতে এসে দেখা গেল রক্তপাতর থেকে শুরু করে যা ইচ্ছা সব করতেছি। তাহলে বলুন তো আল্লাহর ফেরেশতা ছিল বিপক্ষে, আল্লাহ ছিলেন পক্ষে। দুনিয়ায় এসে আমাদের চরিত্র কর্মকাণ্ডের কারণে ফেরেশতা এসে গেল পক্ষে। ফেরেশতা এখন কইছে আল্লাহ বলছিলাম না এরকম সৃষ্টি করেন না, এরা রাস্তার পিস পাথর বাইরে খাবি কথা কন। তাহলে আপনি বলেন এখন দুনিয়াতে যে ফেরেশতা পক্ষে আছে আল্লাহ কাছে বিরুদ্ধে। প্রত্যেকটা কাজে সুদ হালা হারাম করেছেন কে? সেই সুদ চলে কি চলে না? পর্দা ফরজ করেছেন কে? বেপর্দা চলে কি চলে না? এইভাবে যদি একের পর এক আল্লাহ বিরোধী কার্যকলাপের কথা আমি বলতে থাকি তাহলে ওয়াইজ কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করব যাদের চরিত্র যাদের আচরণ হবে কথাবার্তায় রাজনীতি অর্থনীতি সমাজনীতি অফিস আদালত যত জীবনের দিক বিভাগ আছে শুধু আমার আনুগত্যের ভিত্তিতে। মৃত্যু হবে ওই মানুষ আল্লাহর জান্নাতে যাবে। তাহলে দ্বন্দ্ব এই জায়গা, কেউ আল্লাহর পক্ষে কেউ বিপক্ষে। যারা বিপক্ষে থাকবে আল্লাহর হুকুমের তারা কোথায় যাবে দেখেছেন? তে এত সাহস করে বললেন বিশ্বাসী উপর। হ্যাঁ আপনি বিশ্বাসের উপর বলছেন কিন্তু যে জিনিসটা বিশ্বাস আছে কিন্তু ওই জায়গার থেকে বাঁচার জন্যে কর্মকাণ্ড নেই, খালি বিশ্বাস আছে। তে আপনি ইউরিয়া সার দিলে ধান কালো হয় এটা বিশ্বাস আছে কিন্তু জমিতে দিবেন না। এমন কি কেউ কৃষক আছে যে আমি জানি সার দিলে ধান কালো হয় কিন্তু সার কিনবো না? ধান যা লাগাছিলেন উনি আরও ডাবে দেবি। তা আমাকের অবস্থা আছে কি যে আমরা বিশ্বাস করি জাহান্নাম আছে ওর থেকে বাঁচার জন্য কোনো কাজ করি না, তার মানে ধানের সার দিতে দিলে কালো হয় কিন্তু দিব না, তাহলে ধান আস্তে আস্তে ডাবে যায়। ইমান আছে জাহান্নাম আছে আজাবের জায়গা কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ করি না, ওই ধান যেরকম ডাবে লাল হয়ে গেছে ইমান ওই রকম ডাবে লাল হয়ে যায়। তাহলে ডাবা ইমানও এই দুই ঘন্টা বক্তৃতা দিয়ে কি কালো করা সম্ভব? হ্যাঁ চার ঘন্টা হবে। এই কোরআন, এই কোরআন 23 বছরে নাজিল হয়েছে, এখানে বক্তা নাই তিনজন, তিনজনে তিন দোকানে 6 ঘন্টা, 23 বছরের এই 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 খবরটা আপনার কাছে 6 ঘন্টায় দেওয়া সম্ভব নয়, যার কারণে আজকে আমার দেশে এই কোরআনের বক্তব্য হচ্ছে ঠিক কিন্তু যা বলবো যা করব আল্লাহর নির্দেশিত পথে না হওয়ার কারণে বক্তৃতা দিয়ে মানুষ ভালো হচ্ছে না। তার একটা প্রমাণ দেখায় আপনাকে, আপনাদের এখানে গোরস্থান আছে নাকি ভাই? যে কোনো লোক যারা ইমানদার আছেন মানুষ মরার পর কবরত নামায় না কি বলে? বিসমিল্লাহ
ওয়ালা মিল্লাতে রাসূল, কি দোয়া এটা? খালি ওই কবর যাই নামায় ই পড়ে না, ওই যত জানাজার লোক যা কবরের পাশে দাঁড়িয়ে থাকে সবাই বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। এটা হলো কি যে আল্লাহ তোমার নাম নিয়ে এই মাইয়াতকে রসুলের দলে উঠে দিলাম। এটা প্রত্যেকের মুখে মুখে এই কথা, এটা আরবি দিয়ে বলে, আর বাংলা হলো রসুলের দলই হলো হক দল। তাহলে মরার পরে রসুলের দল হক দল তুই স্বীকার করলু, বাঁচে থাকতে ওই দল না করার কারণ কথা কয়না? ওইটা জাহান্নাম আছে এটা বিশ্বাস করি কিন্তু কাজ করে না। রসুলের দল হক দল কিন্তু রসুলের দল করে না, তার মুখত আছে ইমান কাজত নেই। হ্যাঁ, আপনার ঝাঁটা চেনেন ভাই? ঝাঁটা ঝাঁটা চেনেন? খিলেল দে ডাবের খিলেল কিংবা বাঁশের খিলেল দে বানান, এই ঝাঁটার একটা গুলো আছে, গুলোর মধ্যে এখন তো সিটেরির দেশ, ঝাঁটা যারা বেছে এরাও সিটের বড় সিটের, এরা দেখবেন অল্প করে খিলেল দিয়া ভেতরে মোটা দেয় খিল, সেই খিলের আবার প্যাটিংকে ওসার করে সাইজ করে বানাচ্ছে, ওই খিল মারে দিব ওই ইয়ের মধ্যে, ওই 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 এর নাম কয় হচ্ছে গুঁজি, এই গুঁজি দিবি খিলের ঠিক মাঝখান দিয়ে মারে, অল্প খিল কিন্তু মাঝখান দিয়ে মারিয়া যদি দেয় তারপরে দেখবেন খিলে ওই খিলাল মেলিচ্ছে না, যদি সোজা হয়ে থাকে খিল ঝাড় দেওয়া যাবে না। ওই জন্য বাড়িতে নিয়ে এসে আবার পাট হোক দড়ি হোক সালা হোক ওই ওই খুঁড়ের চারিদিক দিয়ে দিয়ে খুঁটে দিয়ে পিঠে পিঠে খিল ওষার করে ডাবিয়ে দিয়ে পানি দিয়ে ওক আটে দেওয়া লিখবি, তাহলে ওই গুঁজির চাপে উনি সবসময় টনটনা কত কথা।